নমস্কার বন্ধুরা আজ আমি ক্লাস সেভেনের কোষে দেখি এগারো দশমিক দুইয়ের বারো দাগ থেকে শুরু করব শূন্য দশমিক শূন্য 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 তিন দুই আট থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি ছয় দশমিক স্থান পর্যন্ত আমাদের বলা হয়েছে আমরা এর আগে পূর্ণ সংখ্যাতে দেখেছিলাম যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে ধরে দেওয়া আছে আমাকে ছাব্বিশ তা ছাব্বিশ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে এরকম অঙ্ক আমরা আগে করেছি যদি আমরা এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক এই এক যদি আমি বিয়োগ করি তাহলে আমার এই যে ছাব্বিশ এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে ঠিক একই রকমভাবে আমাদের এখানে দশমীকে একটি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা থেকে বলতে হবে কত বিয়োগ করলে বিয়োগ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর প্রথমে আমাদের এদের বর্গমূল করে দেখতে হবে শূন্য 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 তিন দুই আট দশমিকের আগে কোনো সংখ্যা নেই তাই শূন্য দিয়ে আমি দশমিক তুলে নিলাম এরপরে দুটো দুটো করে আমরা নেব শূন্য 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 এরপরে শূন্য তিন নেমে যাবে এখানে শূন্য একে যদি আমরা দিই তাহলে এক শূন্য এক এরপরে বিয়ে হল দুই দুই আট নেমে যাবে এরপরে এখানে শূন্য দুই এদের দ্বিগুণ শূন্য দুই হবে এখানে যদি আমি আট দিই এখানে তাহলে আমরা আট বসাবো আট দিলে আট আটটি চৌষট্টি চার হাতে ছয় আট দু ষোলো ষোলোই ছয় বাইশ বিয়োগ হল চার তাহলে সংখ্যা থেকে আমি যদি এখানে যদি চার বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটি আসবে সেটা অবশ্যই পূর্ণবর্গ হবে শূন্য দশমিক শূন্য 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 তিন দুই আট থেকে শূন্য দশমিক শূন্য 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 চার তাহলে এখান থেকে আমার চারটা বিয়োগ হবে এই যে আট আট থেকে চার বিয়োগ হবে তাহলে আট থেকে যদি চার বিয়োগ করতে হয় তাহলে চারের আগে তাহলে পাঁচটা শূন্য বসে যাবে ছয় দশমিক স্থান পর্যন্ত আমাকে নিতে পারে ছয় দশমিক স্থান পর্যন্ত আমি নিয়ে নিলাম শূন্য দশমিক শূন্য 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 তিন দুই আট থেকে শূন্য দশমিক শূন্য 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 চার বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে এরপরে চার দাগে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি এখানে আমাদের অনেকগুলি সংখ্যা দেওয়া আছে সেগুলিকে আমাকে বর্গমূল করতে হবে বর্গমূলের আসন্ন মান আমাদের নিতে বলা হয়েছে আমি এক একটা দেখাচ্ছি রুট ওভার সিক্স ছয় দশমিক আমাকে দুই দশমিক স্থান পর্যন্ত নিতে বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত আমি নিলাম তাহলে আমি দুই দশমিক স্থান পর্যন্ত পাব দু চার বিয়ে হল দুই দশমিক এবার চলে যাবে এখানে দুটো শূন্য নেমে যাবে দুয়ের দ্বিগুণ চার এবার চারে দিলে চার চার ষোলো ছয় এক চার চার ষোলো একে সতেরো এরপরে বিগ ফল হবে চার এখানে হবে দুই এরপর আবার দুটো শূন্য নেমে যাবে একে যদি আমি দ্বিগুণ করি তাহলে আট চার আবার চারে যাবে চার 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 ষোলো ছয় এক চার আসতে বত্রিশ থেকে তিন তিন চার চার ষোলো তিন এরপরে বিয়োগ করলে চার এখানে ছয় এখানে চার এরপর আবার দুটো শূন্য নামবে দুটো শূন্য নেমে যাওয়ার পরে এখানে আমার যেটা আসবে দ্বিগুণ করলে আট আট চার এরপর আমরা একে আমরা যদি নয় দিই এক হাতে হলো আট শূন্য শূন্য চার চার তিন নয় নয় তাহলে রুট ওভার সিক্স এর যে মান এসছে সেটা দুই দশমিক চার চার নয় আমাকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলা হয়েছে আমি তিন দশমিক স্থান পর্যন্ত আছে তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত নিই তাহলে হবে দুই দশমিক চার এরপর যে চার বসাব কিন্তু এখানে তারপরে যেটা আছে সেটা নয় আছে তাহলে এখানে পাঁচ হয়ে যাবে দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান নিয়ে নিলাম একই রকম ভাবে দুই দশমিক স্থান পর্যন্ত আছে এটা তোমরা নিজেরাই করবে আমি তিনেরটা দেখাচ্ছি তিন দশমিক স্থান পর্যন্ত এটা করতে হবে তিনেরটাতে এগারো আছে এখানেও আমি বসিয়ে দিলাম দশমিকের পরে শূন্য বসিয়ে দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত নিতে হবে সেহেতু আমি এখানে দুটো দুটো করে শূন্য নামা দিলে এক দুটো 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 এরকম তাহলে চার দশমিক পর্যন্ত আমরা যাব তবে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পাব এর জন্য আমি এখানে আটটা শূন্য বসিয়ে দিয়েছি প্রথমেই এরপরে এখানে তিনে যাবে তিনে তিন ত্রিকে নয় দুই দশমিক উঠে গেল দুটো শূন্য নেমে এলো তিন ছয় এর পরে তিনে যাবে আবার তিন তিন নয় ছয় আঠেরো এক এক শূন্য শূন্য ছয় ছয় এর পরে একে দিলে ছয় ছয় এক বিয়োগ করলে নয় তিন চার দুটো শূন্য আমার নামবে এরপর একে দেবেন দুই ছয় ছয় একে আমরা এখানে ছয়ে দেবো যদি ছয়ে দিই ছয় দিলে হবে এখানে আমার তিন নয় সাত পাঁচ ছয় আমি গুণটা আর করে দেখালাম না গুণটা তোমার নিজেরাই করবে এরপরে বিয়োগ করলে হবে কত চার এখানে চার এখানে এক এরপরে চার এখানে দুটো শুনে নেমে আসবে এরপরে একে যদি আমরা দ্বিগুণ করি ছ দ্বিগুণে বারো দুই হাতে হলে এক দু একে দু একে তিন ছয় ছয় আবার আমরা ছয় দেব ছয় যদি দিই আমরা তাহলে তিন নয় সাত নয় পাঁচ ছয় চার চার ছয় এক আমি সমান তিন দশমিক তিন এক ছয় ছয় তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখবো আমরা তিন দশমিক তিন এক যেহেতু আমাকে তিন দশমিক স্থান পর্যন্ত বসাতে হবে তাহলে তিন নম্বর যখন আমি বসাবো অঙ্কটা তখন সেখানে দেখছি ছয় আছে এরপর চতুর্থ অঙ্ক যেহেতু ছয় তাহলে এই যে ছয় আগের ছয়টা সাত হয়ে যাবে তাহলে এখন আমাদের যে উত্তরটা এলো তিন দশমিক তিন এক সাত এটাই হলো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কার না রুট আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার একই রকম আসন্ন মান করতে হবে এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে এরপর চোদ্দ দাগে রুট পনেরো এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি এই আসন্ন মানের বর্গ করি ও এই বর্গ পনেরোর চেয়ে কত কম বা বেশি লিখি কত কম বা বেশি হিসাব করি তাহলে আমাদের কি করতে হবে প্রথমে পনেরোকে বর্গমূল করতে হবে কত পর্যন্ত বর্গমূল করব আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলা আছে তাহলে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত প্রথমে বের করব তিন দশমিক স্থান পর্যন্ত যদি বের করো সে তো আমরা এখানে ছটা শূন্য বসিয়ে দিয়েছি প্রত্যেকবারে দুটো করে শূন্য নামবে এরপরে মানে চার দিলে চার চারে ষোলো তাহলে আমরা তিনে দেব মানে ছয় দুটো শূন্য এরপরে পরে তিনের দ্বিগুণ ছয় এ যদি দিই আট আশে তার আগে দশমিক উঠে গেছে এখানে আট আমি দিয়ে দিলাম আট চৌষট্টি চার হাতে ছয় ছয় চুয়ান্ন এখানে ছয় এখানে পাঁচ এরপর দুটো শূন্য এরপর একে দুই দিগুণ করলে দুই আসটা তারপর আবার যদি আমরা সাথে দিই তাহলে পাঁচ তিন ছয় নয় এরপর যদি আমি বিয়োগ করি এক তিন দুই দুটো শূন্য একবার দুটো নেমে গেছে আর একবার দুটো গেছে এবার দুটো নামল তার মানে এটাই আমাদের লাস্ট ধাপ এরপর একে যদি আমরা দুই দিয়ে এখানে গুণ করে বসাই দু সাথে চোদ্দো চার হাতে এক দশটা ষোলো গেল সতেরো সাত হাতে এক

তিন দশমিক আট সাত দুই এই মানটা এসছে এরপর এদের যদি আসন্ন মানে আমি দুই দশমিক স্থান পর্যন্ত নিই তাহলে তিন দশমিক আট সাত এখানে এক বাড়বে না তার কারণ সাতের পরে দুই আছে পাঁচ থাকলে এক বাড়তো যেহেতু পাঁচ নেই তাহলে সাত সাতই থেকে যাবে কোনো রকম পরিবর্তন হবে না আশা করি বুঝতে এবার বলা হয়েছে এই আসন্ন মানকে বর্গ করব এরপর তাহলে তিন দশমিক আট সাত একে বর্গ করব বর্গ তিন দশমিক আট সাতের বর্গ সমান এটা গুণ করলে হবে চোদ্দ দশমিক নয় সাত ছয় নয় এরপর আমাকে বলা হয়েছে বর্গের পরে সেটা পনেরোর চেয়ে কত কম বা বেশি সেটা লিখতে হবে আমাদের তাহলে দেখতে পাচ্ছি এখানে চোদ্দো দশমিক এসছে আমার ছিল পনেরো তার মানে অবশ্যই কম এসছে কত কম হয়েছে এবার বের করতে হবে আমাদের তাহলে পনেরোর চেয়ে একবারে আমরা উত্তর লিখে নিচ্ছি কম হবে সমান পনেরো মাইনাস চোদ্দো দশমিক নয় সাত ছয় নয় সমান শূন্য দশমিক তাহলে এক তিন শূন্য আর কত কম হবে শূন্য দশমিক শূন্য দুই তিন এক এটাই কম হবে ওকে আমাদের কষিদি এগারো দশমিক দুই আমরা শেষ করে দিলাম এর পরে এর পরের দিন থেকে আমরা চ্যাপ্টার টুয়েলভ শুরু করব আজকে এই পর্যন্ত Thank you.